হরে কৃষ্ণ। প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা ভীষণ ভালো রয়েছো। তো তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। আশা করি তোমরা ভীষণ ভীষণ ভালো রয়েছো। তো তোমাদের আজ আমি মায়াপুর ইসকন গ্রাউন্ডের মধ্যে শুভ নববর্ষ কেমনভাবে উদযাপন হলো সমস্ত কিছু আপনাদের আমি দর্শন করাবো, এবং আপনাদের দর্শন করাবো আজ রাধা মাধবের অপরূপ দৃশ্য। তো আশা করি ভিডিওটি তোমাদের ভীষণ ভালো লাগবে। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কেননা শেষ পর্যন্ত না দেখলে ভিডিওটি অনেকটা মিস করে যাবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো মায়াপুর ব্লগ আপনাদের সমস্ত আপডেট এইভাবে দিতে থাকে। তো মায়াপুর ব্লগের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর বেল আইকনটি অল করে রাখবেন, কেননা মায়াপুর তথা মায়াপুরের পার্শ্ববর্তী বিভিন্ন স্থানের ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি শুধুমাত্র আপনাদের জন্য। তার জন্য আপনাদের কাছে একটা সাবস্ক্রাইব আর একটি বেল আইকন আর আপনার প্রিয়জনের কাছে শেয়ার, এটা তো আপনাদের কাছে আশা করতেই পারি। চলুন বেশি কথা বাড়াবো না, এবার আমরা রাধা মাধব মন্দিরের মধ্যে প্রবেশ করে সুন্দরভাবে আমাদের সেলিব্রেশনটা দেখে নিই। চলুন Oh,
হরে কৃষ্ণ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর এরকম সুন্দর সুন্দর মায়াপুরের সমস্ত আপডেট পেতে গেলে আপনাদের মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকনটি অল করে রাখবেন, কেননা মায়াপুরের সমস্ত আপডেট তোমাদের সুন্দরভাবে আমি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তো মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলকে আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আপনার কাছে আমি পৌঁছাতে পারবো না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মায়াপুর ব্লগের সঙ্গে থাকুন। এত সুন্দর সুন্দর ভিডিও, এত সুন্দর সুন্দর ভিউ আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করি। আর শুভ নববর্ষ উপলক্ষে মায়াপুর সেজে উঠেছে এত সুন্দরভাবে, তো আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আপাতত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মায়াপুর ব্লগের সঙ্গে থাকুন। হরে কৃষ্ণা, হরি বল।